আর বুঝি তো সবাই ঘুরতে আসো, তোমাদের সবাইকে একটা সাবধান করে দিচ্ছি, কালকে কিন্তু একটা মেয়ের মানে মোবাইল পড়ে গেছে জলে, জলে পড়ে। এই যে আমাদের কাকা, আমাদের এম কে বাল্টের মালিক, সাক্ষাৎ করতে গেল। হাই ফ্রেন্ডস, তো এখন 12টা বাজে, তো গুড মর্নিং গুড ইভিনিং কিছু বললাম না, ঠিক আছে। তো শুরু করছি আজকের নতুন ব্লগ। তো এখন আমরা মানে জ্বরটর থেকে সদ্য উঠলাম, উঠে চলে আসছি আজকে ভোলে বাবা। তো এখন রাস্তায় আছি, ভোলে বাবার কাছাকাছি এসে গেছি। তো ঘটনা হচ্ছে আমরা ওয়েট করতেছি এখন তপনের জন্য, ডক্টরের ছেলে তো এখনও পাত্তা আত্তা নেই। কী বলবো রে, তপন আসবে কি? হয়তো চলে গেছে। তো ঘটনা হচ্ছে, তো আজকে শ্রাবণের প্রথম সপ্তাহ, প্রথম সোমবার। তো শিব বাবা সবারই মঙ্গল করুক, সবারই জীবনের উন্নতি ঘটক, তো এটাই আশা রাখি। তো আজকে তো জানোই মানে জল ঢালা উপলক্ষে কী ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে চলছি মন্দিরে, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা একজনকার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করে আছি, তো আমাদের তো নেই, ওরও নেই, তো তো হরর মহাদেব ওনার জন্য আসি। তো চলো দেখা হোক আসি কি না। ভাই ডাঙা ভোলে মন্দির তো আইসে গেছি অলরেডি, এটা হচ্ছে ডাঙা। তোমার কথা কইছে ভিডিও আসি শুনবো, তোমার কথা কইছে। তো ডক্টরের ছেলের দেখা পেয়ে গেছি, হাই এখানে আমরা এসে দর্শন টর্শন হয়ে গেলাম, ফটো টটো লাগিয়ে দিয়ে ঘুরতে ঘুরে তো এখন ঘুরে 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 চলে গেলাম। চলো লেটস গো, আর পিছনে সবাই দর্শন হচ্ছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম আর একটা ভুলে ভয় যাব, মানে এটা ফার্স্ট আসছি, কারণ আমার বাড়ি পাশ দিয়ে আসতে হবে, এখন যাবো হবরের। চলো হবরের গিয়ে দেখা হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি, সামনে আছে তপন আছে আর পুষ্কি এখন ড্রাইভিং পথে আছে। তপন ভাই তখন যাবো বড় বলে বাবা, চলে আসছি এখন কি ভবেরাটে বলে বাবা। তো আজকে মানে লোক তুলনামূলক কম আছে আর কি। তো এই ভবেরহাট শিব মন্দিরটি বিএসএফ ক্যাম্পে অবস্থিত। তো বিএসএফরা এই সকাল সন্ধ্যা সবসময় পূজা অর্চনা করে থাকে। তো মানে একদম বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই মন্দিরটি। তো পিছনে মন্দিরটির পিছনে দেখলাম পাশ দিয়ে বয়ে চলছে এক ছোট নদী। তো নামটি আমার সঠিক জানা নেই যে নদীটার নাম কি। তো এখানে অনেক পুণ্যার্থী এসে মানে জল টল নিয়ে যান। তো কিছু পুণ্যার্থী আবার দেখো সামনে জল নিচ্ছে, নিয়ে মানে হাত পা ধুচ্ছে, জল টল গায়ে ছিটিয়ে দিচ্ছে, মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবে। তো ভাবেরহাট শিব মন্দিরটি শীতলকুচি ব্লকের অন্তর্গত গোসাইয়াট বন্দরের মানে খুব কাছাকাছি আর কি। তো এখানে অনেক পুণ্যার্থী আসেন চারিদিক থেকে, দূর দূরান্তর থেকে এসে পূজা অর্চনা দেন, অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়। তো মন্দিরটি খুবই প্রসিদ্ধ আর কি। তো আমরা এবার ঘাটের দিকে চলে আসছি, ও মানে ব্রিজ থেকে দেখাইছি, এখন ঘাটের থেকে ব্রিজকে দেখাচ্ছি। তো ঘাটটা এরকম, তো একদম নতুন করে ঢেলে সাজিয়েছে, কিন্তু আগে ছোটো ছিল, এখন বড় করেছে সবার সহযোগিতায়। তো এইদিকে আমাদের বন্ধুরা দাঁড়ায় আছে আর এইদিকে সবাই পুজো দিচ্ছে। তো আমরা আসছি একটু ঘুরতে। তো মন্দিরে প্রণাম টণাম করে চলে আসছি মেলায়, মেলায় ঘুরতে, যার জন্য মেলায় আসা। তো মেলায় ঘুরলাম, তো মেলায় ঢুকতে ঢুকতে দেখি ভাই প্রচণ্ড ভিড়, আর এত রোদ উঠছে একদম ভাই অসহ্যের বাইরে, লেভেল চরম লেভেলে পৌঁছে গেছে। তো সামনে দেখছি একটা ইটভাটা, তো ইটভাটার মাঝখানে মনে হচ্ছে মেলা, আর এখানে অনেক ভিড় হয়েছে। আর সামনে একটা বন্ধুর দেখা পেয়েই গেলাম। যাই হোক, বন্ধুটাকে পেয়ে এদিক ওদিক একটু ঘুরে নিলাম মেলাটা পুরা। তো মেলায় কিছু দোকান নেই, সব কিছু সবুজ চুড়িরই মার্কেট চলছে, সবুজ চুড়ির দোকান আর মনিহারি টুকটাক দোকান আর হাতে বাঁধা সুতো, তো এগুলির দোকান আর কয়েকটা জিলেপির দোকান আসছে। এই যে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমাদের কাকা, আমাদের এম কে বাল্টের মালিক, সাক্ষাৎ করতে গেল। ঠিক আছে,
বলে বাবাতে চলে আসি, এটা খোলার পর মাঠ, এখানে খেলাটা লাগায়, এখানে সাবটেন্ডার আছে আর এখানে আছে মন্দির। তো মেলায় তেমন কিছু আজকে নেই, আজকে প্রথম সপ্তাহ একটু ভিড় কম আছে, আর যা রোদ ভাই গরম, আর অনেক সময় বৃষ্টি হয়। ঠিক আছে, তো এখন যাবো আমরা ঐতিহ্যবাহী মন্দির দেখতে। ঐতিহ্যবাহী মন্দির, তো চলো মন্দিরে যাবো, তো এখন যাবো, তারপরে যাবো মাঠে ব্রিজে। ঠিক আছে, তো চলো। তো এই যে ওরাও চলে আসে, সুজানদার অশোক, ফাইনালি এরাও চলে আসলো। যখন ফাইনালি ব্রিজে আর কি, তো মানে নদীর এটা হচ্ছে ধলা নদী, ধলা নদীর হচ্ছে দুই তীরে আছে, একটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে আছে এটা এক্স ইন্ডিয়ান আর্মির মানে একজন মন্দির দিয়েছে, এখানেও জল ঢালা হয়। ঠিক আছে, আর এইদিকে একটা আছে দক্ষিণ দিক, তো এখানে হয়। তো আমরা এখানে গেছি, এখানে এখনও যাইনি, তো যাবো অবশ্যই। আর ব্রিজে সবাই ঘুরতে আসো, তোমাদের সবাইকে একটা সাবধান করে দিচ্ছি, কালকে কিন্তু একটা মেয়ের মানে মোবাইল পড়ে গেছে জলে, জলে পড়ে গেছে, আর পরে খুঁজেও পানি, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। তোমার সবাই আসবে ব্রিজে, একদম সাবধানে ফটো টটো তুলবা, একদম জল পড়লে শেষ, বর্তমান জল গভীর জল রয়েছে বন্যার সময়, তো সবাই সাবধান এবং সেফটি নিয়ে আসবে। ঠিক আছে, কি বলো এই বিষয়ে, তুমি ব্রিজে যে কালকে মোবাইলটা বললো, কালকে খুব দুঃখজনক ঘটনা একটা, যে ব্রিজে মোবাইল পড়েছে। যাতে নেক্সট টাইম এরকমটা কারো না হয়, একটু সেলফি উঠবেন, সতর্কভাবে উঠবেন, বা যাতে ডুবি। বন্ধুরা, তখন এখন বাজে মোটামুটি রাত 11টা, তো 11টায় এত রাতি মানে ফাঁকা রাস্তায় আছে, চারিদিকে ফাঁকা, আর আমার রাস্তায় দাঁড়িয়ে আছি, তো এমন অবস্থায় এত গরম। ঠিক আছে, ফ্যানও কাজ করছে না, ফ্যানের একদম স্পিড কমে গেছে, আর আজকে মনে হয় প্রচণ্ড গরম হয়েছে। ঠিক আছে, এই জন্য একদম মানে পুরো জামা প্যান্ট খুলে চলে আসছি, সরি প্যান্ট খুলে নি, জামা খুলে চলে আসছি রাস্তায়। তো আমাদের সঙ্গে সুজানদা আছে, সুজানদা মোবাইল দিচ্ছে আর ঘুরতেছি, রাস্তায় হওয়া নেই, কোথাও শান্তি নেই, যখন গরম থাকবে সব জায়গায় গরম, যখন বৃষ্টি থাকবে সব জায়গায় গরম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।